গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 6:30। তো উঠেছি 5:30-টার সময়। তো উঠে যা কিছু কাজ সকালের তাই সারলাম, চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখনো বিছানা পড়ে আছে। এই তো মেয়েরা ঘুম থেকে উঠলো, তো উঠে দেখো টিভি লাগিয়ে দিয়েছে, মানে টিভি কিংবা ফোন ওদের খাওয়ার টাইমে চাই দুজনেরই। তো এইদিকে দেখলে ছোট দুধ আর হরলিক্স জামবাটি নিয়ে বসে গেছিলো খেতে আর ফোন দেখছিল। তো দেখো জামা কাপড় বলতে যে চাদর টাদর বিছানার ইয়ে ছিল, বালিশের খোল ছিল, সব কিছু ভিজিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে 7টার সময় মনে হচ্ছে যেন বেলা 10টা 11টা বেজে গেছে, মানে এত রোদের চাট। 38-40 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো কী করবো, এই গরমও কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে মেয়ে মানুষ দিকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। খাবার খাওয়ার তো একটু এনার্জি নেই, কিছু না, মানে খিদেই পাচ্ছে না এত গরমে। খিদের ঘরগুলো মনে হচ্ছে যেন কেমন মনে হচ্ছে মরে গেছে। তো জোর করে খাবার খেতে হচ্ছে, মানে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। তো এই ভেবে খাচ্ছি। তো এইভাবে মানে খাওয়া উচিত নয়, খিদে না পেলে তো কী করবো, খেতে তো হবে। এখন তো যত লেটে পারছি কাজ করার চেষ্টা করছি, তো কাজ রয়ে বসে শুয়ে এইভাবে কাজ করছি। তো আর কটা দিন পর তো মেয়েদের স্কুল খুলে যাবে, তখন টাইম অনুযায়ী সমস্ত কিছু কাজ করে নিতে হবে এইভাবে। আর এমন একটা দিনও ছাড়ার নেই যে ঘর মোছা হয় না, কারণ এত কালি আসে, এত কালি আসে যে সকালবেলায় যখন সানগুলোতে পা দিই তো তখন মনে হয় যেন মানে কালো কোনো ফ্যাক্টরির থেকে কাজ করে এসেছি। তো বুঝতেই পারছো বাইপাসের মধ্যে ধুলো বালি আর স্পঞ্জ আয়রনও আছে, তো প্রচণ্ড কালি আসে। তো দেখো টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো একটু আলাদাই টিফিন নিয়েছি, দেখো ম্যাগি নিয়ে নিয়েছি। তো গোলাটাও দেখো বসে গেছে ঠান্ডা জল খেয়ে। তো চলো টিফিনটা করে নিই। তো দেখো একদিকে খাচ্ছি আর একদিকে টিভি দেখছি। আর এদিকে দেখছো যে ম্যাগি খাচ্ছে, তারপর আবার চানাচুর মুড়ি ছাতু নিয়ে নিয়েছে। তো এটার একটা রহস্য আছে। তো দেখলে ম্যাগিটা করলো, তো ম্যাগিটা আমি একদম খেতে পারলাম না, মনে হচ্ছে যেন ম্যাগিটা খারাপ হয়ে গেছে, কীরকম একটা গন্ধ লাগছে। তো আমি তো খেলাম না। তো এবার টিফিন তো করতে হবে, তো টিফিন তখন মুড়ি নিয়ে নিলাম। আর এদিকে দেখো সবজি বানানো হয়ে গেছে, আলু পটল টমেটো। আর গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো স্নান টান করলাম, রান্নাবান্না হলো এই কমপ্লিট। তো এখন বাজছে 1টা। তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে।
হাত আছে আর খুললাম না। আর এটা দেখো লাউ দিয়ে মসুরির ডাল, রসুন ফড়ং আর পাঁচ ফড়ং দিয়ে, আর সোয়াবিন পটল আলুর তরকারি, আর এদিকে আছে ডিম সিদ্ধ। তো চলো আবার পরে দেখা করব। তো দেখো মাথায় হেনাটা করেছিলাম, তো হেনাটা করে বোধহয় 2 থেকে 3 বার বোধহয় শ্যাম্পু হয়ে গেল, তবু এখনো পর্যন্ত ও রং যাচ্ছে না। যবারই শ্যাম্পু করছি তবারই রংটা উঠছে, তো এবার ভালো না খারাপ বুঝতে পারছি না। তো চুলটা দেখো, চুলটা মনে হচ্ছে কালো, তো কালোই আছে। আর এইদিকে দেখো বিকেল 5:30টার মতন বাজে, 5:30, 5:30, হ্যাঁ। তো দেখো চা নিয়ে বসে পড়েছি, তো মেয়ে নতুন একটা বিস্কুট খুললো, তো সেটা বলছে মা তুমিও নাও আমাকেও দাও, তো তোমাদেরকে তো দেখালাম। আর এদিকে দেখো আমার বড় মেয়ের কাণ্ড দেখো, এই টাইমে ভাত খাচ্ছে, তো ঘুমোচ্ছিল, বললো একদম আমাকে ঘুম থেকে উঠাবে না, আমার যখন ঘুম ভাঙবে আমি তখন খাবো। তো আমরা যখন চা খাচ্ছি ও তখন দেখো ভাত খাচ্ছে বিকেলবেলায়। আর এইদিকে দেখো ছোটো মেয়ে বললো চুলগুলো বেঁধে দাও টিউশন যাবো, তো চুলগুলোতে বললো তেল দিয়ে দাও, তো হালকা করে তেল দিয়ে দিচ্ছি বাঁধার আগে। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো মেয়েকে টিউশন নিয়ে বেরিয়ে পড়লাম, বলছে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো মেয়ে বলছে আমি একাই চলে যাব। তো বন্ধুরা দেখলে মেয়ে তো দৌড়ে দৌড়ে গেল টিউশন। আর যে মাঠটা তোমাদেরকে দেখালাম একটু আগে, তো সেই মাঠটাতে মেলা হবে 2 দিন পর, তো তোমাদেরকে মেলাটা হলে নিশ্চয়ই দেখাবো ঘুরে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো আমি টিউশন দিতে এসে আমার মনে পড়ছে এখন যে আমি হাওয়া চপ্পল পরে চলে এসেছি। তো দেখো আজকে আর রুটি বানাইনি এত বড় গরমে, তো আজকে ভাত ছিল দুপুরের, তো ঠান্ডা ভাত নিয়ে নিলাম জল দিয়ে, তো হ্যাপি লাগে খেতে এক আধ দিন, তো চলো খেয়ে নিই। এদিকে দেখো খাওয়া দাওয়ার পর চলে এলাম, যে চাদর টাদরগুলো কেচেছিলাম তো ওগুলো জল ঝরে গেছে, তো দেখো এই দরজার উপরে দিয়ে দিচ্ছি, তো সারা রাতে শুকিয়ে যাবে, ফ্যান চলবে, তো তো সকালে উঠে সব কিছু শুকনো হয়ে যাবে, তো মেলে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজছে 10:45, তো ভিডিওটা শেষ করতে এলাম, ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তো আজ সকাল থেকে তো কিছু দেখাতেই পারলাম না, কারণ ফোনে এডিট করার পর আপলোডে বসিয়েছি, আপলোডে এখন এত জ্বালাচ্ছে 2 দিন হলো যে বেলা 1:30 বেজে যাচ্ছে ভিডিও পাঠাতে, মানে এত বিরক্ত লাগছে, একবার করে মনে হচ্ছে ইউটিউব করবো না ছেড়ে দিই, এত টেনশন চেপে যাচ্ছে। আর এইদিকে ঘরের কাজ রান্না বান্না তার সঙ্গে ওই ফোনটাকে নিয়ে, তো এবার বলো আমি যদি আপলোডে বসাই তাহলে আমি ভিডিও বানাবো কী করে, তো এরকম একটা মানে ইয়েতে পড়ে গেছি কী করব। তো দেখা যাক নেটওয়ার্ক আসছে কি না ভালো, তো এখন তো মানে এই 2 দিন যা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, তো দেখলে বিকেলে তো একটু কিতকিত খেললাম ছাদে, মানে ছোটোবেলাকার যেটা 10-12 বছর বয়সে খেলি, তো সেটা একটু খেললাম, মনটাকে একটু
চেঞ্জ হলো মনটা, ভালো লাগলো, পুরোনো স্মৃতিগুলো ফিরে এলো। তো দেখলে সবাই মিলেই খেলছিলাম, আমরা সব প্রায় একই বয়সের, ওগুলো যারা ছিলাম ছাদে, ওই দু এক বছর করে ছোট বড় আমরা। তো ভিডিওটা আজকের মতন এইটুকুই, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটু। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।